আপনারা দেখছেন জীবন ও চিন্তায় ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক ভাই বোন, আমরা ছোট্ট বিরতি থেকে ফিরে আসলাম, আমাদের সাথে থাকার জন্য অনেক শুকরিয়া জানাচ্ছি। আমরা দেখতোর যে ঘটনাটা শুনতে চাচ্ছিলাম, ও ব্রেকের আগে যেটা ঘটনা আমরা যে বিষয়ে বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমরা যদি অন্যকে উপকার করি, ভালো কাজে সহযোগিতা করি, আমাদের সমাজে শান্তি আসে এবং লোকজন কিন্তু মনে রাখে বা আপনাকে কিন্তু সম্মান করবে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান করবেন, মানুষের সম্মান করবেন। তার উদাহরণটা বলছেন আমার উস্তাদ, তিনি নিজের ঘটনা বললেন যে তিনি একটা দলকে খুবই অপছন্দ করেন বা করতেন, কিন্তু ওই দলের যিনি প্রধান এলাকার তাকে আবার খুবই সম্মান করেন। কেন করেন বললেন যে আমি, আমার উস্তাদ বলছেন যে আমি একদিন রাতে বাইসাইকেল নিয়ে আমার বাড়িতে ফিরছিলাম, তো এর আগে খুব বৃষ্টি হয়েছে, রাস্তায় খুবই কাদা, যে কাদার কারণে আমার পক্ষে সাইকেল চালানো তো দূরের কথা, সাইকেল ঠেলে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তো আমি যখন পাকা রাস্তা থেকে নামবো তখন দেখি যে একটা মোটরসাইকেল এসে থামছে আমার পিছনে, এবং আমি তাকায় দেখলাম যে ওই দলের প্রধান মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন। তখন বলল হুজুর আপনি আস্তে আস্তে চালায় যান, আমি আপনার পিছনে মোটরসাইকেলের লাইট দিয়ে আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তো বললো যে প্রায় 3 মাইল রাস্তা তিনি আস্তে আস্তে মোটরসাইকেল চালায় আসলেন আর আমি তার আগে আগে বাইসাইকেল চালায় আসলাম। মাশাআল্লাহ, মানে এই যে দেখেন একটা কাজে সহযোগিতা করলেন দেখে এই আমার উস্তাদ ওই লোককে সারা জীবনের জন্য ভোলেন এবং ভুলবেন এবং তার জন্য দোয়া করেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে যদি আপনি কোনো ভালো কাজে এরকম সহযোগিতা করেন তখন অন্যদের কাছ থেকে আপনি দোয়া পাবেন। সিমিলার একটা ঘটনা, আমি যখন লেস্টারে ছিলাম, লেস্টারে আমরা দুই বন্ধু, আমি একটু বলে রাখি আমাদের লেস্টারে যে সব দর্শক ভাই বোনেরা আছেন তাদেরকে বলি আমিও কিন্তু লেস্টারে ছিলাম 2 বছর। মাশাআল্লাহ। তো লেস্টারে একদিন আমি আমার আরেক বন্ধু দুজন মিলে কিছু শপিং করলাম, সেখানে তো রাত্রিতে দোকানপাট খোলা পাওয়া যায় না। শপিং করে যেখানে আমরা থাকবো সেখানে রওনা করলাম, পথের মধ্যে দেখলাম একজন বৃদ্ধা মহিলা হাঁটতে পারছেন না, তার হাতে ওই শপিং ট্রলি আস্তে আস্তে করে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছেন। বুঝতে পারলাম শীতের মধ্যে ওনার অনেক কষ্ট হচ্ছে, তো গাড়িটা থামায়ে তার পাশে যে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় যাবা, তো সে বলল যে আমি অমুক জায়গায় যাব। তা আমি জায়গাটা চিনি না, কিন্তু যে ব্রাদার আমার সাথে ছিল সে আবার চিনে, পরে বলল যে ঠিক আছে চলো তোমাকে সেখানে নামায় দিব, ড্রপ করে দিব তোমাকে। তো সে উঠল, তার শপিং ট্রলিটা আমি হাতে করে গাড়িতে উঠাইলাম এবং তাকে হেল্প করলাম গাড়িতে বসার জন্য। তো সে গাড়িতে বসে জিজ্ঞেস করতেছে যে তোমাদেরকে কত দিতে হবে। তো আমার ফ্রেন্ড সে খুব সুন্দর করে বলল যে তুমি কোনো পয়সা দিতে হবে না, কিন্তু একটা জিনিস দিতে হবে, তুমি আমাকে ব্লেস করবা, তুমি আমার জন্য দোয়া করবা। তো সে যেহেতু মুসলিম ছিল না এই জন্য সে মানে কৌশলী শব্দটা ইউজ করলো, তুমি আমাকে ব্লেস করবা। তো সে খুবই আশ্চর্য হলো যে শুধুমাত্র ব্লেসের বিনিময়ে কেউ এই শহরে আমাকে ড্রপ অফ করবে এটা তো আমি কখনো কল্পনা করতে পারি না। পরে তাকে ড্রপ করে দেওয়ার পরে সে দাঁড়াইলো, দাঁড়ায় দেখলাম যে তার চোখ থেকে পানি ঝরছে। তো সে পরে দাঁড়ায় বলল যে তোমাদের কি 2 মিনিট সময় আছে আমার একটু কথা শোনার? অফকোর্স বলো। তখন সে বলতে শুরু করলো যে আমার সান এবং গ্র্যান্ড সান, আমার সন্তান এবং নাতিপুতি মিলে মোট 13 জন, কিন্তু তারা গত 3 বছর হলো কেউ আমাকে কখনো দেখতে আসে না, তো তোমরা আমাকে এতটুকু সঙ্গ দিলে মনে হলো আমি অনেক কিছু পেয়েছি। তোমরা, আমি দেখতে পাচ্ছি তোমাদের চেহারায় যে তোমরা মুসলিম, তোমরা আমাকে হেল্প করছো, এটা জেনেও যে আমি তোমাদের ধর্মে বিশ্বাস করি না এটা তোমরা বুঝতে পারছো, তারপরে তোমরা আমাকে হেল্প করলা, তার মানে তোমরা অনেক বড় মান্য মানুষ, তোমাদের যদি কখনো হেল্প লাগে তো আমাকে ফোন করবা, এই আমার ফোন নাম্বার। আল্লাহ আকবার। না এই যে সুবহানাল্লাহ, এই যে একটা বিষয় দেখেন আমরা যেটা বলছি যে পরস্পর ভালো কাজে সহযোগিতা করলে মানুষ আপনাকে ভালোবাসবে, মানুষ আপনাকে রেসপেক্ট করবে এবং তাদের কাছ থেকে কিন্তু আপনি হেল্প পাবেন। আর রাসূলুল্লাহ সাল্লাম যে হাদিসে বলেছেন আল্লাহ আকবার, আল্লাহ ফি আউনিল আব্দে মাদামাল আব্দু ফি আউনি আখিহি, আল্লাহ আকবার, যে যখন কোনো বান্দা কোনো ভাই বা বোনের সহযোগিতা করেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু আমি এখানে একটা শব্দ একটু বলি, জানি না ঠিক কিনা, যে না চাইতেই ওই সাহায্যকারীকে আল্লাহ সাহায্য করেন, আল্লাহ আকবর, ঠিক কিনা বলেন? যে আমরা এজন্যই তো তিনি রব। হ্যাঁ, যে আমরা যদি কোনো মানুষকে আমরা হেল্প করি, সাহায্য করি, অবশ্য ভালো কাজে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও মানে তিনি হেল্প করবেন যখন আমাদের নিড থাকে। এবং আর এক হাদিসে আছে, ঠিক হাদিসটা মর্ম এরকম, যে যখন কেউ কারোর প্রয়োজনে সহযোগিতা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রয়োজনে আল্লাহ নিজে সহযোগিতা করেন। জি, আল্লাহ আকবার। যেন তাআউনু আলাল বিররে, যেটা এটা কিন্তু শুধু অপরের জন্য না, এটা নিজের জন্যও দরকার। এবং দেখবেন যে যারা এই ভালো কাজে অন্যকে সহযোগিতা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাদের দিয়ে অনেক ভালো কাজ করান। আসলে দ্বিতীয় অংশটা কিন্তু আমরা এনেছিলাম পর পরে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আজকে এটা আলোচনা করার টাইম হবে না আসলে, এই জন্য ওকে, তাহলে আমরা এটা আমরা পরবর্তী সেশনে করি, যে আমরা যেন ভালো কাজে সহযোগিতা করি এবং খারাপ কাজে সহযোগিতা না করি, কারণ এখানে বেশ কিছু বিষয় আছে যেটা আমাদের বিস্তারিত আলোচনা করা দরকার। ওকে, তাহলে কলার লাইনে আছেন, আমরা কয়েকটি কল নিই। জি, দেখি আমাদের সম্মানিত ভাই বোনদের কাছ থেকে আমরা কিছু শিখি, কি বলেন? জি জি, তো পারস্পরিক শিখা। ডেফিনেটলি, এবং এটাও কিন্তু বৃদ্ধা দুজন মানুষ আছে, তারা সবসময় আমার নুখ ফালাইতে পারি না, আমি ফালাইয়া দিই, শুইয়া ফালাইয়া দিই, তারা ফালাইতে পারি না, লাগে তারা সবসময় আমার লাগে অনেক দোয়া করুন। আমি থিংকিং করি যে এইটার কারণে হয়তো বা আল্লাহ আমার মাফ করে লিতে পারেন, কি এটা কি কোন ধরনের সদ্গা হিসাবে আল্লাহ গ্রহণ করবা, যে আমি এখন বয়স্ক মানুষের হেল্প করতেছি। অবশ্যই অবশ্যই বোন, আপনি যে কাজটা করছেন হয়তো অনেকের দৃষ্টিতে খুব ছোট কাজ হতে পারে, কিন্তু এটার মূল্য অনেক। এবং মানে আরো ভালো লেগেছে যে আপনি যে ওই নিয়েতেই করেন, যে এটা তাকে হেল্প করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাবেন, এটার কিন্তু মর্যাদা অনেক বেশি। আপনি এটা কন্টিনিউ করবেন এবং অন্যদেরকেও এটা বলবেন, বা এই ধরনের এক্সাম্পল অন্যদেরকে বলবেন, তারাও যেন এটা কন্টিনিউ করে। বিশেষ করে মুফতি নাসরুল্লাহ সাহেব যেটা বলছেন, যে আমাদের ছেলে মেয়ে এবং নতুন জেনারেশন যারা আছে, বাচ্চাদেরকে কিন্তু এই জিনিসগুলো বলানো বলা দরকার এবং তাদেরকে দিয়ে এই কাজগুলো করানো দরকার। বোন অনেক শুকরিয়া ফোন খুবই সুন্দর কথা বলেছেন। এখন আপনি একটু পরামর্শ দেন, আপনি একটু লাইনে থাকেন বোন, বুঝছেন? প্রথম কথা হলো যে আমাদের এই দর্শক, আমাদের এই অনুষ্ঠান কিন্তু শুধু ইউকেতে না, ইউরোপে, আমেরিকা এবং কানাডাতেও অনুষ্ঠান লোকজন দেখে, বুঝছেন? তো আমাদের এই দর্শক অনেকে আছেন যারা বাংলাতে প্রেফার করেন। এখন আমরা যদি ইংলিশে বলি তাহলে আমাদের অনেক দর্শক তারা আবার বুঝবেন না। এখন হোয়াট উই ক্যান ডু, উই ক্যান স্প্লিট ইনটু ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, বাট এটা তো হলো ইকরা বাংলা, টিভির নাম হলো বাংলা। তো আপনার পরামর্শ আমরা ইনশাল্লাহ দেখি কি করা যায়। আর আপনারা যারা বাবা মা অনুষ্ঠান দেখেন, তারা আপনাদের বাচ্চাদেরকে একটু ট্রান্সলেট করে বুঝাইয়া দিবেন ইনশাল্লাহ। জাজাকাল্লাহ খাইরান, অনেক শুকরিয়া। বা এটা যদি লাইভ সম্ভব নাও হয়, কিন্তু লাইভ যখন প্রোগ্রাম হয় তখন আপনি কনসেন্ট্রেট করেন, আপনি চেষ্টা করেন যে বিষয়গুলো আমি একটু বুঝি, অনুধাবন করি। কিন্তু যখন এটা ইউটিউবে চলে যায় তখন হয়তো আপনি যখন বাচ্চাদের নিয়ে স্ক্রিনে থাকেন, হ্যাঁ, একটা ডাউনলোড করে একটা ওপেন করে আপনি তখন একটু একটু জাস্ট মেইন বিষয়গুলো যদি একটু ট্রান্সলেট করেন, যে হ্যাঁ এটা একটা শুনবেন। বিভিন্ন সময় তো আমরা স্ক্রিন টাইম পাস করি আমাদের ছেলে মেয়েদের সাথে। আমি বলছিলাম যে আজকেই হয়েছে আসলে, আমি ফেসবুকে আমাকে একটা ক্লিপটা দিয়েছেন বাংলাদেশের প্রেসিডেন্টের একটা বক্তৃতা, এটা হয়তো অনেকেই শুনেছেন। তো আমি এটা শুনে খুব এনজয় করছি, তখন আমার দুই মেয়ে, তারা অবাক হয়ে গেছে যে আমি কেন একটু হাসছি। তো তখন তাদেরকে আবার ইংলিশে ট্রান্সলেট করে বোঝাই দিলাম। তো এরকমই আপনারাও এটা তাদেরকে অন্তপক্ষে জিস যেটা আছে এটা তাদেরকে একটু বলে দিবেন, যদি আপনাদের কোনো কথা পছন্দ লাগে, কি বলেন? জি জি, বারাকাল্লাহ ফিকুম। জি, কি কলার আছে? জি জি, কল আছে। আচ্ছা ঠিক আছে, দেখি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
আপনার টিভি ভলিউমটা বোধহয় একটু কমা দিতে হবে ভাইজান। ক্যান ইউ প্লিজ? ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আমি এখন কোয়েশ্চন না করে চাইছিলাম আপনার নাম্বারটা। আচ্ছা, নাম্বারটা আপনি আমাদের এই স্টুডিওতে আবার কথা বলেন, ওনারা আপনাকে হেল্প করবেন ইনশাল্লাহ। ঠিক আছে ভাইজান। আচ্ছা ঠিক আছে, সালামু আলাইকুম। জি কলার আছেন, এবার আপনি নিয়ে নেন। বিসমিল্লাহ, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কে বলছেন ভাই? ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আমার প্রশ্ন না, এই যে একটু আগে আপনারা আলাপ করতেছিলেন মানে যে ভালো কাজ সম্বন্ধে, জি, যে কেউ যদি কারো উপকার করে বা কেউ যদি কারো একটু হেল্প করে, এটা অনেক দিন মনে থাকে। জি জি জি, সেই জিনিসটাই শেয়ার করতে চাচ্ছি। আমি একবার শেডওয়েলে জি একটা শপ শাটার খুলতেছি আর কি, আচ্ছা, চাবি দিয়ে। তখন আপনি আপনার আমার শোনেন হচ্ছে কয়েক বছর আগে আপনি ওই পথ দিয়ে যাচ্ছিলেন, আচ্ছা, তো তখন বৃষ্টি হচ্ছিল, খুবই বৃষ্টি হচ্ছিল, তখন আপনি ছাতাটা নিয়ে আমার মাথার উপর ধরছিলেন। এই যে কথাটা অনেক কয়েক বছর হয়ে গেছে, আমার ঠিক মনে নাই, মিনিমাম 5-6 বছর হবে, কিন্তু এই কথাটা আমার মনে আছে। আর যখনই আপনাকে আমি টেলিভিশনে দেখি এই কথাটাই মনে হয় যে আপনি এই পথ দিয়ে যাচ্ছিলেন, এই আপনি সম্ভবত ওই দারুলুম্মায় যাচ্ছিলেন এই পথ দিয়ে। আর আমি মাদ্রাস স্ট্রিটে ইডেন নামে একটা শপ ছিল, এই শপটা ইয়ে করতেছি, শাটার খুলতেছি সকালবেলা, আপনি এদিকে যাচ্ছিলেন, তো এই কথাটা আপনাকে যখনই দেখি আমার তখনই মনে হয়। আর আজকে যখন এই জিনিসটা আপনারা আলাপ করতেছিলেন আমার তখনই মনে হচ্ছে, ভাবছিলাম যদি একটা নাম্বার পাই তাহলে আপনার সাথে শেয়ার করবো। আল্লাহ আকবার, জাযাকাল্লাহ খায়ের। তো আপনাকে দেখে ভাই এই যে ছোট্ট বিষয়টা আপনি মনে রেখেছেন, সবচেয়ে বড় কথা হলো যে আপনি যদি দোয়ায় মনে রাখেন এটা সবচেয়ে বড় ইয়ে হবে। অবশ্যই ইনশাআল্লাহ, আপনারা আমাদের সাথে আমাদের দোয়ায় মনে রাখবেন। যা কষ্ট করে ফোন করলেন, ছোট ছোট অনেক অনেক অনেকের চলতে ফিরতে অনেক ঘটনা এরকম হয়, তো এইগুলা অনেক অনেক দিনই মনে থাকে, এবং আপনার এই কথাটা আমার কোনোদিন বলবো না। আর যখনই আপনার সাথে দেখা হয় বা দেখি, বেশিরভাগ হয়তো টিভিতেই দেখি আপনাকে, তখন আমার এই কথাটাই মনে পড়ে, এবং আমি আমার ঘরে বা অন্যান্য লোকের সাথে শেয়ার করি। আপনি দোকান বন্ধ করে গেলে তো আমাদের সম্পর্কটা বন্ধ হওয়া ঠিক হয়নি, আসবেন? আমি তো আছি এখনো এলাকাতে। জি জি জি, ঠিক আছে ভাইজান, অনেক শুকরিয়া, ভালো লাগলো। আসলে দর্শক ভাই বোন যারা দেখলেন শুনলেন, এই একজন দর্শক উনি ওনার ওনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলেন, এই যে ছোট বিষয় হয়তো 5-6 বছর আগে ঘটছে, সামান্য একটা বিষয় এটা এখনো পর্যন্ত ভাই মনে রেখেছেন। এবং আমরা বলেছিলাম ভালো কাজের যেই যেই পুরস্কার, যেই সুন্দর যে ফলাফল, আল্লাহর একটা কাজ, আল্লাহর একটা আদেশ মানা হলো, মানুষের মধ্যে ভালোবাসা এবং সম্প্রীতি, পরস্পরের মধ্যে শ্রদ্ধাবোধ এবং স্নেহ, এগুলো বৃদ্ধি পায়। আসলে এটা আপনার এক এক্সাম্পলে আপনারা দেখলেন, এই জন্য যে কোনো ছোট কাজকে আমরা ছোট হিসেবে দেখলে চলবে না। যে কোনো ছোট কাজ থেকে, যে যেটা আমরা বললাম যে রাস্তায়, আচ্ছা এটা তো একটা হাদিস আছে, আপনি তো হাদিসের কথাই বললেন, ওয়ালা তাহকিরান্না মিনাল মারুফি শাইয়ান ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক। সুবহানাল্লাহ, আল্লাহ আকবার, একটু অর্থ বলে দেন। তুমি যে কোনো ছোট কাজ, ভালো কাজ, এটাকে ছোট করে দেখো না, আন্ডারমাইন করো না, যদিও সেটা মানে খুব খুব সুন্দর একটা হাসি হয়, সেটাই মানে খুব সুন্দর চেহারায় মানে স্মাইল করলে তোমার তোমার ভাইয়ের প্রতি, এটাও তো একটা ভালো কাজ। মানে রাসূলুল্লাহ বলেছেন কোন ছোট কাজই, কিন্তু কোন ভালো কাজই ছোট না। ওয়ালা তাহকিরান্না মিনাল মারুফ শাইয়ান, ভালো কোনো কাজকে তোমরা কখনো ছোট মনে করবে না। ওই যে ভাই আগের এক ভাই বললেন যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোন কাজটা পছন্দ করবেন এবং কোন কাজটা কবুল করে তার ওসিলে আমাদের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতে দিবেন, এরকম আমরা বলতে পারি না। সুবহানাল্লাহ, কারণ আমাদের হাদিসে দেখবেন যে অনেক ধরনের ঘটনা আছে এরকম, যে ছোট ছোট কাজ করেছেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি পছন্দ করেছেন, তার ওসিলা আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছেন। কল আছে, কল আছে না? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, বোন ভালো আছেন? আমার একটা প্রশ্ন, জীবন আমরা তো অনেক সময় মানুষকে সাহায্য করি, তখন আমরা এটাই আশা করি যে হ্যাঁ আমি একজনকে সাহায্য করলাম, সে অত্যন্ত পক্ষে আমাকে ধন্যবাদটা বলুক। তো অনেকে বলে যে, বা অনেক সময় এটা হয় যে যাকে আমরা সাহায্য করলাম পরবর্তীতে মনে হয় যে এইভাবে হয় যে তার সাথে এত খারাপ সম্পর্ক হয়, তখন কিন্তু আমরা বলি যে আমি তোমাকে উপকার করছিলাম এই জন্যই আমি এই খারাপ ব্যবহারটা পাইলাম। তখন আমরা অনেক সময় কি করি যে আমরা একজনকে উপকার করলাম, অনেকে কিন্তু এই জিনিসটা চায় যে ওকে সে আমাকে প্রতিদানে সে উপকার দোক না, কিন্তু সে তো আমাকে ধন্যবাদটা বলবো, কিন্তু অনেকে ধন্যবাদটা বলে না। তখন আমরা তো সাধারণ মানুষ, আমাদের মনটা কিন্তু মহান না, আমরা ফেরেশতাও না, তখন মনটা অনেক খারাপ হয়। তখন এই অবস্থায় হাদিসের দৃষ্টিতে কি বলে যে একজনকে সাহায্য করার পর সে কিন্তু প্রতিদান তো দিল না কিন্তু ধন্যবাদটা বলে না, তখন হঠাৎ কখনো বলে দেয় যে তোমাকে আমি এইভাবে করলাম, তুমি তোমাকে প্রতিদান দেওয়া তো দূরের কথা, প্রথম আল্লাহ যখন পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে ইন্নামা নুতুইমুকুম লিওয়াজহিল্লাহ, তোমাদেরকে খাওয়াচ্ছি শুধু আল্লাহর জন্য, লা নুরিদু মিনকুম তোমাদের কাছ থেকে চাই না, জাযাআন কোনো প্রতিদান, জাযাকাল্লাহ প্রতিদান, ওয়ালা শুকুরান থ্যাংক ইউ, অর্থাৎ একদম স্পষ্ট, একদম আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। এখন যদি কেউ আমরা আশা করি যে বেটা তোমার আমি এত বড় করলাম একটু ধন্যবাদ দিলা না, এটা কিন্তু আমাদের এই কোরআনিক টিচিং এর পরিপন্থী। উনি আপনাকে ধন্যবাদ দিক বা না দিক, কোন আপনার উপকার করুক বা না করুক, আমরা যেহেতু আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য করেছি, আল্লাহ যদি আমার উপরে খুশি হয়ে যান এটা আমার জন্য এনাফ। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলা যদি আমার জন্য হয়ে যায় তার জন্য সবকিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল যে আমরা যে সহযোগিতা করব ধন্যবাদ পাওয়ার জন্য না, কোনো সুক্রিয়া পাওয়ার জন্য না, কোনো প্রতিদান পাওয়ার জন্য না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু তাআলাকে খুশি করার জন্য, এবং আল্লাহ আমার প্রতি খুশি হবেন এই জন্যে। আর পরের অংশ আপনি যেটা বললেন যে খোটা দেওয়া, এটা কিন্তু কোরআন শরীফে পরিষ্কারভাবে নিষেধ করা হয়েছে, হাদিসেও নিষেধ করা হয়েছে। ওয়ালা তামনুন বাতিল করে দিও না, নষ্ট করে দিও না, বিলমান্যুল আদা খোটা দিয়ে অথবা কষ্ট দিয়ে। এই জন্য কেউ যদি আপনাকে আমাকে সহযোগিতা করে তাহলে ওইটা দিয়ে পরে হ্যাঁ তুমি আমাকে এটা করলা, যারা মানুষের শুকরিয়া আদায় করে না তারা কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করে না। এখন উনি যে আপনার শুকরিয়া আদায় করেন না, তিনি তা একটা মানে কি বলা যায় মোরালিটির খেলাফ করেছেন, আর তার শুকরিয়া আদায় করে নাই দেখে তার প্রতি আমারও কিন্তু মন খারাপ করা উচিত হবে না, বরং আমি তার সাথে আগে যেরকম ব্যবহার করেছি আবার জন্য সেরকম ব্যবহার করে। কারণ দেখেন রাসূলুল্লাহ সাল্লামের জীবনে তিনি 40 বছর আগে মক্কার মানুষদেরকে কতভাবে হেল্প করেছেন, কত কাছাকাছি গিয়েছেন, অথচ সেই লোকগুলো কিন্তু তাকে কষ্ট দিয়েছেন, কষ্ট দিয়েছেন কিন্তু তিনি কোনো রকমের প্রতিশোধ নেন নাই, কোনো রকমের খারাপ কথা বলেন নাই। তো এই জন্যে পরের আয়াত যেটা আল্লাহ বলেছেন ওয়ালা তামনুন তাস্তাকসির, তাস্তাকসির তার মানে কি? খোটা দিও না, খোটা দিও না তাহলে তখন বাড়বে, যে তোমরা যখন কোনো ভালো কাজ করবে ভালো সাথে সহযোগিতা করবে তখন যে তোমরা খোটা না দাও, তাস্তাকসির মানে আপনার বৃদ্ধি পেতে থাকবে তখন। আল্লাহ আকবার, ছোট ছোট বিষয়গুলো কিন্তু এটা অ্যাবসোলিউটলি ইমানের সাথে কিন্তু জড়িত, যে কারণে সুরা আরাফের যে আয়াতগুলো আমরা নিয়ে আজকে ব্যাখ্যা করলাম তারপরে কিন্তু আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, যে আল্লাহকে ভয় করতে হবে, সুরা মায়েদার এটা আল্লাহকে ভয় করতে হবে।
মানে এই যে আমরা মানুষকে হেল্প করছি, সহযোগিতা করছি, হ্যাঁ আত্মীয়তার জন্য তো আমরা করি, কিন্তু আত্মীয়তার আগেও মুসলমান হিসেবে আমাদের কিন্তু মোটিভেশন থাকে আল্লাহর ভয়টা, আল্লাহর ভয়টা। এ দেখেন মানে আত্মীয়তার একটা সুন্দর ঘটনা এখন বলে ফেলি। আসলে একবার আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কাতে যাচ্ছেন, যাওয়ার পথে তিনি তার উট থেকে নামলেন, নামার পরে একজন বেদুইনের সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে তিনি ওই তার একটা চাদর দিয়ে দিলেন, উটটা দিয়ে দিলেন, উটটা দিয়ে দিলেন, তারপরে তার মাথায় একটা পাগড়ি ছিল, পাগড়িটা দিয়ে দিলেন। তখন আবু সাইদ খুদরি অথবা মুয়াজ ইবনে জাবাল বলতেছেন যে বেদুইনদেরকে তো অল্প দিলে তারা খুশি হয়ে যায়, আপনি এত দিতে গেলেন কেন? তখন উনি বললেন যে এই লোকের বাবার সাথে ওমর ইবনুল খাত্তাবের সম্পর্ক ছিল, মহাব্বত ছিল, এবং আমি রাসূলুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে মানে সবচেয়ে ভালো কাজ হলো আবারুল বিররি, যে যে তার বাপের সাথে যারা সম্পর্ক ছিল তাদেরকে যে মানে লুক আফটার করে, সহযোগিতা করে, বাবার বন্ধুদের, বাবার বন্ধু শুধু বন্ধু না, বাবার সাথে যারা রিলেটেড ছিল, বন্ধু হোক আত্মীয় স্বজন হোক, তাদেরকে যদি কেউ লুক আফটার করে বা এরকম ভালো ব্যবহার করে, এইটা হলো মানে অন্যতম ভালো কাজ এটা, আল্লাহ আকবার। তো এই জন্যে আমাদেরকে ভালো কাজ করতে হবে, সহযোগিতা করতে হবে, শুধুমাত্র ওই একটাই মোটিভেশন থাকবে, একটাই উদ্দেশ্য থাকবে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া, কি বলেন? তো এই জন্যে আমার যে বোন প্রশ্নটা করেছেন আসলে খুবই একটা সুন্দর প্রশ্ন। আমরা যখন মানুষকে সহযোগিতা করব, প্রথম কথা হলো লা নুরিদু মিনকুম জাযাআন, আমরা কোনো প্রতিদানের আশা করব না। যদি কেউ প্রতিদানের আশা করেন তাহলে আপনি ওই প্রতিদানটাই হয়তো পাবেন বা নাও পেতে পারেন, তবে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এবং আমি একটা জিনিস খেয়াল করেছি, দেখবেন যে যদি কেউ প্রতিদানের আশা নিয়ে কাউকে হেল্প করে, তখন ওই যাকে আপনি আপনি সাহায্য করলে সেই লোক কিন্তু আপনাকে আবার ক্ষতি করবে। এবং সে যে বিশাল হাদিস আছে, নিয়তের জন্য আল্লাহ কি পুরস্কার দিবেন, আখেরাতে কোনো পুরস্কারই পাওয়া যাবে না। সেটাই, একজন লোক তার জীবনটা দিয়ে দিল অথচ নিয়ত ছিল উল্টো, যার কারণে সে আখেরাতে কিছু না। এটা তো মানে এই এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখা দরকার। সেটা হলো যে আমরা একজন মানুষকে হেল্প করলাম, আমরা বলি যে একটা আরবি কথাও কিন্তু এখানে আছে, ইত্তাকি শাররা মান আহসানতা ইলাইহি, ইত্তাকি শাররা মান আহসানতা ইলাইহি, যে তুমি যার তুমি যার প্রতি ইহসান করেছো তার দুষ্টুমি বা অনিষ্ট থেকে তোমার সতর্ক থাকো, কথা ঠিক। তবে আমার আন্ডারস্ট্যান্ডিং মতে এটা তখনই হয় সাধারণত যখন আমাদের নিয়তের ভিতরে একটু গড়বড় থাকে। যদি গড়বড় এমন থাকে যে আমি তো অনেক টাকা পয়সাওয়ালার মালিক, এরা হলো ছোট লোকের বাচ্চা, আরে কিছু নিয়ে যা, নাউজুবিল্লাহ মিন যালিক, এই ধরনের মানসিকতা যদি থাকে, যদি মানসিকতা থাকে যে বারবার ন্যাগিং করে একদম বিরক্ত করে ছেড়ে দিয়েছে, যাহ নিয়ে যা কিছু আছে না, আর এরকম যদি এরকম কোনো অ্যাটিটিউড থাকে, অথবা নিজেকে একটু হাতেম তাই মতো দেখানো, আমি তো খুবই দয়াবান মানুষ, আমি তো খুব দান দক্ষিণা করি, এরকম যদি দেখানোর একটা উদ্দেশ্য থাকে তখনই এটা হতে পারে। অথবা এমন যদি হয় যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার কোথাও কোনো কথা আমার মনেই আসে নাই, তখন আবার এটা হতে পারে যে আমি তাকে এহসান করলাম কিন্তু এই লোকে আমার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে, কেন? এটা কিন্তু আমার নিজের কারণে আসলে হয়েছে। এই জন্য আমরা যা কিছু করব, ভালো কাজ তো অবশ্যই করতে হবে, এটা আল্লাহর আদেশ, ভালো কাজ করব শুধুমাত্র আল্লাহর আদেশ, এই জন্যই করব সব পাওয়ার নিয়তে এবং আখেরাতে এটার। হ্যাঁ, এই কথাটা আমরা বারবার বলার চেষ্টা করেছি যে আমরা মানুষকে ভালো কাজে সহযোগিতা করব এবং করি কেন, এটা সরাসরি আল্লাহ তাআলার আদেশ সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াতে। এবং আমরা সবসময় বলি যে সম্মানিত ভাই বোনেরা, আপনারা এই আয়াতগুলো নিজেরা একটু পড়ে এর তাফসির একটু খুঁজে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আপনাকে আমাকে কী বলতে চেয়েছেন। সুতরাং আমরা যে ভালো মানুষকে ভালো কাজে সহযোগিতা করব, কাউকে মানে একটু হেল্প করব, সৎকা করব, এর একটাই উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, রাসূলুল্লাহ সাল্লামের আদেশ এবং শিক্ষা, এর বাইরে আর কিছুই দরকার নেই। আর এই বিষয়টা যদি মনের মধ্যে থাকে তাহলে কেউ আমাকে থ্যাংক ইউ বলে না, এই জন্য কিন্তু আমার মনে একটু কষ্ট আসবে। এবং একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো যে আল্লাহ যদি খুশি হয়ে যান তাহলে তিনি আমাদের জন্য এমন লোক নিয়ে আসবেন যাদেরকে দেখলে আমাদের মানে কষ্ট তো হবে না, আরও আনন্দ হবে, খুশি লাগবে। সুবহানাল্লাহ আলাজিম। তো আমার মনে হয় সংক্ষেপে আমরা এই বিষয়টা পরিষ্কার করলাম যে পরস্পর সহযোগিতা করা হলো আল্লাহর আদেশ এবং এটা আমাদেরকে করতে হবে ভালো কাজে, সে তাই সেটা মুসলমান হোক আর অমুসলমান হোক, কি বলেন? জি জি, বারাকাল্লাহ ফিক, বারাকাল্লাহ ফিক। দর্শক ভাই বোন, আমরা জানলাম যে সৎ কাজে, তাকওয়ার কাজে কীভাবে সহযোগিতা করতে হয়,
এবং অনেকে আমাদের সাথে সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন, আমরা সেটা অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো কাজে অংশগ্রহণ করার জন্য, এবং এটা যাতে আল্লাহকে সহযোগিতা করার আল্লাহর আদেশ হিসেবেই করি এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের আখেরাতের পুরস্কার যে আশা সেটা জীবিত থাকবে ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ আজকে এখানে বিদায় নিই, ভালো থাকবেন, আমাদের সাথে থাকার জন্য শুকরিয়া জানাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।